নমস্কার সাহিত্যে রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজ আমরা শুনব প্রখ্যাত শিকারী ও বন্য প্রাণী সংরক্ষণের প্রবক্তা জিম কার্বেটের শিকার কাহিনী রুদ্র প্রয়াগের নর খাদক চিতা পার্ট এইট নতুন শ্রোতা বন্ধুদের জন্য কাহিনীর আগের পাটগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন পেতে সুবিধা হবে তাহলে চলুন সবাই মিলে শুনি বিখ্যাত শিকার কাহিনী রুদ্র প্রয়াগের নর খাদক চিতা পর্ব সতেরো সায়ানাইট প্রয়োগ গতরাতে নিহত ছাগলটাকে দেখিয়ে আমি যখন ইন্সপেকশন বাংলোয় ফিরলাম গ্রামে এসে খবর পেলাম আমার উপস্থিতি জরুরি দরকার খবর এসেছে নরখাদকটা গত রাতে ওখানে একজনকে মেরেছে আমাকে সংবাদ বাহকরা সঠিক বলতে পারল না কোথায় লোকটাকে মারা হয়েছে তবে নরখাদকটা থাবা ছাপ থেকে বোঝা গেল যে ও গ্রাম পর্যন্ত আমাদের অনুসরণ করে এসে আবার ফিরতি পথে ফিরে যায় তারপর পথের মোড়ে এসে ডান দিকে ঘুরে যায় পরে জেনেছিলাম আমার অনুমান শটরামের গ্রাম সেখান থেকে মাইল চারেক দূরে এই গ্রাম থেকে আধ মাইল উঁচুতে এক গভীর খাদের অন্য ধারে গাওয়াইয়া নামে অনুন্নত সম্প্রদায়ের একটি লোক জঙ্গলের একটু ছোট জায়গা সাফ করে বাড়ি করেছিল ওর সঙ্গে থাকত ওর মা স্ত্রী আর তিনটি বাচ্চা সকালে নন্দরাম গাওয়াইয়ার বাড়ির দিক থেকে নারী কণ্ঠের কান্না শুনতে পায় ও চেঁচিয়ে জানতে চায় কি হয়েছে উত্তর পায় বাড়ির মর্থকে আধ ঘন্টা আগে নরখাদকটা তুলে নিয়ে গেছে সেই খবর নিয়ে নন্দরাম ইন্সপেকশন বাংলোয় দৌড়ে এসেছে আরবি ও ইংরেজ ঘোড়া দুটোকে জিন পরাতে বলল ইবার্টসন ভালো করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা নন্দরাম আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল পাহাড়ে কোনো রাস্তাই নেই শুধু ছাগল ও গরু চলার পথ বিরাট ইংরেজ ঘোড়াটি পথের অসম্ভব আঁকা বাঁকা মোড়গুলি ঘুরতে পারছিল না তাই দেখে আমরা ঘোড়াগুলো ফেরত পাঠিয়ে দিলাম বন্ধুর ও চড়াই বাকি পত্রকু উঠলাম পায়ে হেঁটে জঙ্গলের সেই সাফ করা নির্জন জায়গায় পৌঁছলাম আমরা দুটি উদ্বিগ্ন রমণী আমাদের দেখালো দরজার কাছে কোথায় গাওয়াইয়া বসেছিল কোথায় নরখাদকটা ওকে ধরে ওদের তখনও আশা আছে বাড়ির মর্দ বেঁচে আছে চিতাটা বেচারাকে গলায় কামড়ে ধরে সেই জন্যেই ও কোনো আওয়াজ করতে পারেনি একশো গছ টেনে নিয়ে গিয়ে তবে ওকে মারে মারবার পর গাওয়াইয়াকে চিতাটা ঘন ঝোপে ঢাকা খাতে টেনে নিয়ে যায় আরও চারশো গজ দূরে মেয়েদের কান্নাকাটি আর নন্দনামের চিৎকার নিশ্চয় চিতাটার খাওয়ায় ব্যাঘাত ঘটে কেননা ও গাওয়াইয়ার গলা চিবুক একটা কাঁধ আর উড় কিছুটা অংশ মাত্র খেয়েছে আমরা বসতে পারি এমন কোনো গাছ শিকারটার কাছাকাছি ছিল না তাই মরিটার যে তিন জায়গা থেকে চিতাটা খেয়েছে সেই তিন জায়গায় সায়ানাইট বিষ প্রয়োগ করলাম এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছিল আমরা কয়েকশো গজ দূরে পাহাড়ে এক জায়গায় পশলাম চিতাটা নিশ্চয়ই ঘন ঝোপের মধ্যেই কোথাও ছিল কিন্তু যদিও আমরা লুকিয়ে দু ঘন্টা নজর রাখলাম কিছুই দেখতে পেলাম না সন্ধ্যা হতে সঙ্গে আনা লণ্ঠন জ্বালিয়ে আমরা বাংলোয় ফিরে গেলাম পরদিন উঠলাম খুব ভোরে যখন খাদের উপরে পাহাড়ে গিয়ে বসেছি তখন সবে আলো হচ্ছে কিছু দেখা গেল না কিছু শোনাও গেল না সূর্যোদয় ঘন্টা বাদে আমরা মরির কাছে গেলাম যে তিন জায়গায় বিষ প্রয়োগ করা হয়েছিল সেগুলো চিতা খেয়েছে অন্য আর পা থেকে আরো কিছু দূর টেনে নিয়ে গিয়ে ঝোপের ভিতরে লুকিয়ে রেখেছে এখানেও বসার মতো কোনো গাছ নেই এবং দীর্ঘ পরামর্শের পর ঠিক হলো ইসন মাইলখানিক নিচে একটা গ্রামে গিয়ে একটা বড় আম গাছে মাচান বেঁধে রাত কাটাবে আর আমি মরিটা থেকে চারশো গজ দূরে একটা গাছের উপর বসবো সেখানেই আগের দিন নর খাদকটার থাবার ছাপ দেখেছি যে গাছটায় আমি বসবো ঠিক করলাম সেটা একটা রডো ডেনরন গাছ অনেক বছর আগে মাটি থেকে ফুট পনেরো উপরে গাছটা কাটা হয়েছিল চারপাশে কাটা হয়েছিল তার চারপাশে শক্ত শক্ত ডাল বেরিয়েছে ফলে ওই ডাল ঘেরা কাণ্ডটার উপর বেশ চমৎকার লুকিয়ে থাকার ও আরাম করে বসার জায়গা হল আমার সামনের দিকে একটা খাড়া পাহাড় ঘন ব্রাকেন এবং ছোট ছোট বাস ঝোপে ঢাকা পাহাড়ের গায়ে পূব থেকে পশ্চিমে একটা পায়ে চলা পথ পথটা বহু ব্যবহৃত এবং তার ফুট দশেক নিচে আমার রডোডেন্ড্রন গাছটা গাছের উপর থেকে দশ গজ পরিমাণ রাস্তা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম পথটা আমার বায়ে একটা খাত পার হয়ে সমান হয়ে চলে গিয়ে ঘুরে এসেছে তারপর আমার ডাইনে তিনশো গজ দূরে একটা ঝোপে সামান্য নিচ দিয়ে গিয়েছে ওই ছোপটার নিচেই মড়িটা পড়ে আছে খাতটা যেখানে পত্তা গিয়ে নেমেছে সেখানে জল ছিল না কিন্তু ত্রিশ গজ নিচের দিকে ঠিক আমার গাছটার নিচেই গাছ থেকে তিন চার গজ দূরে কয়েকটা ছোট ছোট জলাশয় ছিল ওগুলো একটা ছোট উৎসস্থল ঝর্নাটা নিচে নেমে একটা ছোট নদীতে পরিণত হয়ে গিয়ে গ্রামের লোকের পানীয় আর সেচের জল যোগায়। রাস্তার যে দশ গজ আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সেখানে তিনশো গজ উপরের পাহাড়ে গাওয়াইয়ার ঘর থেকে একটা সরু পথ সোজা নেমে এসে সমকোণ করে মিশেছে বাড়িটা আমার থেকে তিনশো বাঘ এবং সেখান থেকে একটা ছোট খাদ শুরু হয়ে নিচের পথটায় এসে মিশেছে উপরের পথে যেখানটায় খাদটা শুরু হয়েছে আর নিচের পথে সেটা যেখানে এসে মিশেছে সে দুটো জায়গায় আমার দৃষ্টির আড়ালে টর্চের কোনো দরকার ছিল না কারণ চাঁদের উজ্জ্বল আলো ছিল এবং চিতাটা যদি সমতল পত্রা দিয়ে অথবা ওই উপরের পত্রা দিয়ে আসে আর থাবার ছাপে তো বোঝাই গেছে আগের দিন তাই করেছে আমি তাহলে খুব সহজেই ত্রিশ চল্লিশ ফুট পাল্লার ভিতর থেকে গুলি করার সুযোগ পাবো ইবার্তসানের সঙ্গে পাহাড় দিয়ে খানিকটা নেমে গিয়েছিলাম ফিরে এসে সূর্যাস্তের কিছুটা আগে গাছের উপরে উঠে বসলাম কয়েক মিনিট পরে তিনটে কালিগি ফেজেন্ট একটি মোরগ দুটি মুরগি পাহাড় দিয়ে নেমে এসে ঝর্ণায় গিয়ে জল খেলো তারপর যে পথ ধরে এসেছে সেই পথ ধরে ফিরে গেল দুবারই ওরা আমার গাছটার ঠিক নিচ দিয়ে গেল এবং আমাকে তারা দেখতে না পাওয়ায় প্রমাণ হলো যে আমার লুকোনো জায়গাটা ভালোই রাতের প্রথম দিকটা সব চুপচাপ ছিল কিন্তু আটটার সময় মরিটার দিক থেকে একটা কাকার ডাকতে শুরু করলো চিতাটা এসেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো যে দুটো রাস্তা আমি পাহারা দিচ্ছি তা কোনোটা দিয়ে সে আসেনি কাকারটা কয়েক মিনিট ডেকে থামল রাত দশটা পর্যন্ত সব চুপচাপ কাটল তখন কাকারটা আবার ডাক শুরু করল ঘন্টা দুই চিতাটা মরির কাছে ছিল বেশ ভালো খাওয়ার পক্ষে ওই সময় যথেষ্ট এর মধ্যে যথেষ্ট পরিমাণ বিষু নিশ্চয়ই খেয়ে ফেলেছে কেননা ওই দ্বিতীয় রাত্রিতে মরিটাতে প্রচুর পরিমাণে বীজ দেয়া হয়েছে লাশের গভীরে ভালো করে ঢুকিয়ে দেয়া হয়েছিল সায়ানাইট আমি নিষ্পলক দৃষ্টিতে সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকলাম চাঁদের আলো এত উজ্জ্বল যে প্রতিটি ঘাসের ডগা পরিষ্কার দেখা যাচ্ছিল রাত দুটোর সময় শুনতে পেলাম চিতাটা বাড়ির রাস্তা ধরে আসছে আমি এই পথে কিছু শুকনো পাতা ছড়িয়ে রেখেছিলাম উদ্দেশ্য ছিল যে চিতার আগমনের আভাস পাওয়া ও যে এই পাতাগুলির উপর দিয়ে অসাবধানে হাঁটছে নিঃশব্দে আসার কোনো চেষ্টা করছে না দেখে আমি আশান্বিত হলাম যে ওর অবস্থা ভালো নয় আমার অবশ্য আশা ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি ওকে গুলিবিদ্ধ করতে পারব রাস্তার বাঁকে চিতাটা একটু দাঁড়ালো তারপর রাস্তা ছেড়ে ছোট খাতটায় ঢুকলো সেটা ধরে নিচে রাস্তায় নেমে আবার দাঁড়ালো আমার হাঁটুর উপর রাইফেল তার উপর হাত রেখে বহু ঘন্টা নড়াচড়া না করে বসেছিলাম আমার ধারণা ছিল যে চিতাটা রাস্তা ধরে আসবে আমি ঠিক করেছিলাম যে ওকে আমার সামনে দিয়ে যেতে দেব ও যখন আমার নড়াচড়া আর দেখতে পাবে না আমি রাইফেল তুলে যেখানে খুশি সেখানে গুলি করব। বেশ কয়েক সেকেন্ড আমি পথটার উপর নজর রাখলাম ডালপালার আড়াল থেকে ওর মাথাটা বেরুবে আশা করলাম যখন এই উত্তেজনা অস্বচ্ছ লাগছিল তখন শুনতে পেলাম যে ওটা রাস্তা থেকে লাফিয়ে নামলো এবং কোন ভাবে আমার গাছের দিকে আসতে লাগলো আমার একবার মনে হলো যে ও কোনো রহস্যময় উপায়ে গাছের উপর আমার উপস্থিতির কথা জেনে গেছে এবং ওর আগে শিকারের স্বাদ আর ভালো না লাগায় নতুন মানুষ শিকার খুঁজছে ওর পথ ছাড়ার উদ্দেশ্য আমাকে ধরা নয় ও ঝর্নার কাছে পৌঁছবার জন্য রাস্তা ধরলো কেননা সে গাছের নিচে দাঁড়ালো না পরের মুহূর্তে শুনতে পেলাম ওর জল খাওয়ার আগ্রহ জোর চিতাটার পাহাড়ের উপর চলাফেরা এবং জল খাওয়ার মনে হল যে ওকে বিষে ধরেছে কিন্তু সায়নাইড প্রতিক্রিয়া সম্বন্ধে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না আমি জানতাম না বিষটা কাজ করতে কত সময় নেবে চিতাটা জল খাওয়া বন্ধ করার দশ মিনিট পরে মনে হলো যে ও হয়তো কাছে মরে গেছে সেই সময় আমি শুনতে পেলাম ও খাদের ওপারের পাহাড় ধরে উঠে যাচ্ছে ও যখন পাহাড়ের ঘেরা রাস্তাটায় পৌঁছলো আবার সব নিস্তব্ধ হয়ে গেল যখন চিতাটা রাস্তা থেকে নামলো খাদ ধরে এলো পাহাড় বেয়ে আমার গাছের নিচে এলো যখন জল খেলো খাদের ওপারের পাহাড়ে উঠে গেল কোনো সময় আমি ওকে দেখতে পেলাম না কি দৈব ঘটনায় কিংবা স্বেচ্ছায় ও এমন জায়গায় লুকিয়ে থাকল যেখানে চাঁদের একটু রশ্মিও ঢোকে না আমার গুলি চালাবার আশা আর ছিল না তবে নৈনিতালের ডাক্তারের কথা মতো বিষটা যদি শক্তি শক্তিশালী হয়ে থাকে তাহলে গুলি চালাবার আর প্রয়োজন ছিল না বাকি রাতটা বসে কাটালাম নজর রাস্তার উপর কান আওয়াজ শুনবার জন্য সজাগ দিনের আলো হতে ইবারসন ফিরল এই সময়ে চা পস্তুটি খুবই আদনের তাই বানাতে বানাতে ইবারসনকে রাত্রের ঘটনাগুলি বললাম মরির কাছে গিয়ে দেখলাম যে চিতাটা একটা পাক খেয়েছে যেখানে থেকে দু রাত আগে অল্প একটু অংশ খেয়েছিল সেখানে আমরা প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করেছিলাম তাছাড়া আরো দু জায়গা থেকে বিষ খেয়েছে বা কাত এবং পিঠ থেকে এখন চিতাটার অনুসন্ধান করা দরকার গ্রামের পাটুয়ারি ইবারসনের সঙ্গে ফিরেছিল তাকে লোক সংগ্রহ করতে পাঠানো হলো বেলা বারোটা নাগাদ সে দুটো লোক নিয়ে হাজির হলো তাদের সারি সারি সাজিয়ে আমরা চিতাটা যেদিকে গেছে সেদিকের পাহাড়টায় ঝাঁপান করলাম যেখানে চিতাটা তৃষ্ণা নিবারণ করেছিল তার থেকে আধ মাইল দূরে কতগুলি বড় বড় পাথর ছিল চিতাটা এদিকে গিয়েছিল পাথরগুলির তলায় একটি গুহা ছিল সেটা পাহাড়ের অনেকটা ভিতরে ঢুকে গেছে ওটার মুখটা চিতার পক্ষে যথেষ্ট বড় ওই গুহার মুখে চিতাটা জমি আছড়েছে এবং মরির পায়ের বমি করে বার এগুলিকে ও আস্ত গিলেছিল বহু আগ্রহী হাত পাহাড়ের গা থেকে পাথর টেনে নিয়ে এলো আমরা চলে আসার আগে গুহার মুখ এমন ভাবে বন্ধ করে এলাম যে ভিতরে যদিও বা কোনো চিতা থাকে তার পালাবার আর কোনো সম্ভাবনা থাকলো না পরদিন সকালে আমি এক ইঞ্চি চওড়া তারের জাল এবং কিছু তাবু খাটাবার লোহার খুঁটি নিয়ে এলাম পাথর সরিয়ে গুহার মুখটা জাল দিয়ে বন্ধ করলাম তার পরপর দশ দিন সকালে এবং সন্ধ্যায় গুহাটায় আসতাম এই সময়ে অলোকানন্দার বাপারের কোনো গ্রাম থেকে নর খাদকটার কোন খবর আসছিল না দেখে আমার আশা রোজ ক্রমাগত বাড়তে লাগল হয়তো পরে তিনি এসে কোনো নিশানা পাবো যে চিতাটা গুহার ভিতরে মরে গেছে দশম দিন সকালে যখন গুহা থেকে ফিরলাম জালটাকে দেখলাম কেউ মারায়নি ইবারসেন আমাকে খবর দিল যে গত রাত্রে পাঁচ মাইল দূরে গ্রামে একজন মহিলা নিহত হয়েছে রুদ্রপ্রয়াগ বদ্রীনাথ যাওয়ার মাইল উপরে যে জন্তু আর্সেনিক এবং স্টিকনিন খেয়ে বেঁচে থাকে এবং যার শরীরে এই সব দ্রব্য উত্তেজক পদার্থের কাজ করে বোঝাই গেল তার পক্ষে সায়ানাইট সঠিক বিষ নয় চিতাটা যে সায়ানাইট খেয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই আরও সন্দেহ নেই যে ও গুহাটায় ঢুকেছিল কেননা গুহাতে ঢুকবার সময় একটা পাথরে ওর পিঠের লোম লেগেছিল হয়তো বিষের পরিমাণ বেশি হয়েছিল বলে কোনো প্রতিক্রিয়া হয়নি এবং হয়তো পাহাড়ের গায়ে গুহায় কোন দ্বিতীয় রন্ধ্র ছিল বলে ও পালাতে পেরেছে আমার চিতাটার সঙ্গে পরিচয় মাত্র কয়েক মাস তবু আমি আর অবাক হলাম না যে গাড়োয়ালের লোকরা যারা চিতাটার সঙ্গে দীর্ঘ আট বছর ধরে নিবিড় এবং অন্তরঙ্গভাবে বসবাস করছে ওকে জন্তু বা প্রেতাত্মা অলৌকিক ক্ষমতার মালিক বলে বিশেষত করেছে তাদের বদ্ধ ধারণা ছিল যে আগুন ছাড়া এই দুষ্ট আত্মাকে তাড়ানো যাবে না পর্ব আঠেরো অল্পের জন্য যে খবর প্রতিটি জনসাধারণের পক্ষে গুরুত্বপূর্ণ সেটা খুব দ্রুত ছড়ায় গত দশ দিন ধরে গাড়োয়ালে সবাই শুনেছিল যে নর খাদকটার উপর বিষ প্রয়োগ করা হয়েছে এবং আমাদের আশা যে তাকে গুহায় বন্দি করা হয়েছে এটাই স্বাভাবিক যে সবাই ঝুঁকি নিতে শুরু করেছিল প্রত্যক্ষরূপে বোঝাই গেল যে চিতাটা বিষের প্রতিক্রিয়ার থেকে সেরে উঠে গুহা থেকে পালাবার রাস্তা খুঁজে নেয় এবং প্রথম যেজন ঝুঁকি নিচ্ছিল তাকে ধরে আমি সকাল থাকতেই গুহা থেকে ফিরেছিলাম সারা দিনটা পড়েছিল প্রাতরাস খেয়ে ইবারসনের নির্ভরযোগ্য ঘোড়ার পিঠে চড়ে রাইফেল হাতে নিয়ে সেই গ্রামের দিকে চললাম যেখান থেকে মহিলাটি নিহত হওয়ার খবর এসেছে তীর্থপথ ধরে জোরে ঘোড়া ছোটালাম পাহাড়ের উপর দিয়ে একটা কোনাকুনি রাস্তা ধরলাম সেটা এক মাইল দূরে গিয়ে গ্রামের রাস্তার সঙ্গে মিশেছে সে সন্ধিস্থলে ধস্তাধস্তির চিহ্ন এবং অনেকখানি এবং নিহত মহিলাটির আত্মীয়রা আমাদের জন্য গ্রামে অপেক্ষা করছিল। যেখানে বাড়ির দরজা বন্ধ করে বেরোবার সময় চিতাটা মহিলাটিকে ধরে তারা আমাদের সে জায়গাটা দেখালো এখান থেকে চিতাটা মহিলাটিকে চিত অবস্থায় একশো গছ টেনে দুই রাস্তার মোড় পর্যন্ত টেনে নিয়ে যায় সেখানে ও মহিলাটিকে ছেড়ে দেয় তারপর পর খুব ধস্তাধস্তির তাকে মেরে ফেলে যখন মহিলাটিকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যখন সে চিতাটার বিরুদ্ধে প্রাণ বাঁচাবার জন্য লড়াই করছিল তখন গ্রামের লোকেরা ওর চিৎকার শুনতে পায় কিন্তু ভয়ে কোনো সাহায্য করেনি মহিলাটি মারা যাওয়ার পরে চিতাটা তাকে তুলে একটা পতিত জমি পার হয় সেটার পর একটা একশো গজ চওড়া ছিল। সেটা পার হয়ে লাশটাকে নিয়ে যায় আরও দুশো গজ পাহাড়ের উপরে মাটিতে কোনো টেনে নিয়ে যাওয়ার দাগ পড়েনি কিন্তু রক্তের দাগ অনুসরণ করা সহজই ছিল সেই দাগ আমাদের নিয়ে যায় একটি সমতল জমিতে জমিটা চার ফুট চওড়া এবং কুড়ি ফুট লম্বা এই সরু জমিটার উপর দিয়ে লম্বাভাবে অবস্থিত আট ফুট উঁচু ঢিপি ছিল তার উপরে একটা খর্বকায় মেডলার গাছ নিচের দিকে যেখানে পাহাড়টা হঠাৎ উতরাই হয়ে যায় একটা বুনো গোলাপের ঝোপ ঝোপটা উপর দিকে বেড়ে মেডলার গাছটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে ওই ঢিপি এবং গোলাপের ঝোপটার মাঝখানে ঢিপির উপরে মাথা রেখে পড়ে আছে শিকারটা গায়ে এতটুকু আবরণ নেই নগ্ন দেহের উপরে ঝরে পড়েছে সাদা গোলাপের পাপড়ি একজন পাকা চুল বৃদ্ধা বয়স সত্তর এই মর্মান্তিক হত্যার জন্য চিতাটাকে জীবন দিতে হবে আমরা যুদ্ধের পরামর্শ করার পর ঘোড়াটাকে নিয়ে রুদ্রপ্রয়াগে ফিরে গেল আমাদের প্রয়োজনীয় জিনিস আমি রাইফেল নিয়ে বেরোলাম দিনের আলোয় নরখাদকের মুখোমুখি হওয়া যায় কি না সেই চেষ্টায় অঞ্চলের এই এলাকাটা আমার কাছে নতুন আমার প্রথম কাজ হবে জায়গাটা পরিদর্শন করা আমি গ্রাম থেকেই লক্ষ্য করেছি যে পাহাড়টা খাদ থেকে চড়াইয়ে চার পাঁচ হাজার ফুট উঠে গেছে পাহাড়ে দু হাজার ফুট উপরে ওক এবং পাইনের ঘন জঙ্গল তার নিচে আধ মাইল চওড়া ছোট ঘাস ভর্তি খোলা জমি ঘাস জমির নিচে ঝোপ জঙ্গল ঘাস এবং ঝোপ জঙ্গলের পাশ দিয়ে আমি পাহাড়ের অন্য দিকে চলে গেলাম আমার সামনে দেখলাম একটা খাদ মাইল নিচে গিয়ে তীর্থপথে তীর্থ পথে আগে মাটি ধসে খাদটা সৃষ্টি হয়েছিল খাতটার উপর দিকটা একশো গজ চওড়া এবং নিচের দিকটা যেখানে তীর্থপথে মিশেছে তিনশো গজ চওড়া তারপরে ফাঁকা মাঠ খাদের মাটি ভেজা ভেজা মাটির ওপর গজিয়েছে কিছু বড় বড় গাছ গাছের নিচে ঘন ঝোপ জঙ্গল খাদের উপর দিকে ঝুলে পড়া পাথরের উতরাই উচ্চতায় কুড়ি থেকে চল্লিশ ফুট বাড়ছে বা কমছে দৈর্ঘ্য একশো গজ এই উতরাইয়ের মাঝামাঝি কয়েক ফুট চওড়া ফাটল সেখান দিয়ে ছোট একটা জলধারা কুলকুল করে নামছে পাথরগুলির উপর ঝোপ জঙ্গলের সরু ফালি তার উপরে আবার খোলা ঘাসের মাঠ আমি খুব সাবধানে জায়গাটা পরিদর্শন করলাম চিতাটা নিশ্চয়ই খাদের কোথাও ছিল আমি চাইনি যে ও আগে থেকে আমার উপস্থিতি টের পায় তাতে আমার সুবিধা হবে না এবার আমার জানা দরকার মোটামুটি কোন জায়গায় চিতাটা লুকিয়ে আছে তার জন্য আমাকে মরির কাছে ফিরে যেতে হলো গ্রামেই আমাদের বলা হয়েছিল যে মহিলাটি নিহত হওয়ার কিছু পরে আলো হয় তাকে মেরে চারশো গছ টেনে নিয়ে কিছুটা অংশ খেতে চিতাটা নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে এর থেকে অনুমান করা যায় যে যেখানে মরিটাকে লুকোনো হয়েছে সেই জায়গাটা ছাড়তে সকাল হয়ে গিয়েছিল যে পাহাড়ে মরিটা পড়েছিল সেটা গ্রামটার পুরো দৃষ্টি সীমার মধ্যে এই সময় গ্রামে নিশ্চয়ই লোক চলাচল শুরু হয়েছিল চিতাটা তাহলে মুড়ি ছেড়ে নিশ্চয়ই গা ঢাকা দিয়ে পালিয়েছিল মাটি খুব শক্ত থাকাতে ওর থাবার ছাপ দেখা যাচ্ছিল না এই দুটি অনুমানের ওপর ভিত্তি করে আমি ওকে অনুমানিত পথ ধরে অনুসরণ করতে লাগলাম আমি আধ মাইল দূরে গ্রামের দৃষ্টির বাইরে খাদের কাছাকাছি এসে পড়লাম দেখে তৃপ্ত হলাম যে আমি চিতাটার পায়ে পায়ে চলে এসেছি একটা ঝোপে উল্টো দিকে আলগা মাটি ছিল তার উপরে ওর থাবার ছাপ দেখে বোঝা গেল যে এই জায়গাটা ছেড়ে সে উতরাইয়ের পঞ্চাশ গজ নিচ থেকে খাতটায় ঢুকেছে যেখানে চিতাটা লুকিয়েছিল আমি সেখানে আধ ঘন্টা শুয়ে আমার সামনের গাছ এবং ঝোপ জঙ্গল ভর্তি ছোট এলাকাটা লক্ষ্য করলাম আশা করছিলাম যে চিতাটা একটু নড়ে চড়ে কোথায় আছে নিশানা দেখাবে কয়েক মিনিট নিরীক্ষণ করার পর ঝরা পাতার উপর শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করলো একটু পরে দুটি সিমিটার ব্যাবলার পাখিকে দেখা গেল খুব অধ্যাবসায় সহকারে পাতা উল্টে পোকা খুঁজছে মাংসাশী জীব সম্বন্ধে এই পাখিরা জঙ্গলের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ বাহক আমার আশা হলো যে পরে এই দুজনকে দিয়ে চিতাটার অবস্থানের খোঁজ বার করব। কোনো নড়াচড়া দেখা যাচ্ছিল না এবং কোনো শব্দ থেকে বোঝা যাচ্ছিল না যে চিতাটা খাদের মধ্যে আছে কি না কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ও আছে এবং এক উপায়ে যখন গুলি করা সম্ভব হলো না আমি অন্য উপায় অবলম্বন করলাম চিতাটা খোলা জায়গায় না এলে দুটি রাস্তা ধরে পালাতে পারে একটি হলো উতরাই ধরে তীর্থপথের দিকে এবং অন্যটা চড়াই ধরে উপরে ওকে পাহাড় বেয়ে নামালে আমার সুবিধে হবে না কিন্তু যদি ওকে পাহাড়ের উপর দিকে ধাইয়ে নেয়া যায় ও নিশ্চয়ই সেই পাথরের ফাটলটার দিকে গিয়ে উত্তরাইয়ের উপরে ঝোপগুলিতে আশ্রয় নেবে এই সময় ওকে গুলি করার পর্যাপ্ত সুযোগ পাওয়া যাবে যেখানে চিতাটা থাকতে পারে তার একটু নিচ দিয়ে আমি খাতটায় ঢুকলাম আমি আঁকা বাঁকা ভাবে খুব আস্তে হাঁটতে লাগলাম অল্প অল্প করে কয়েক ফুট উঠতে লাগলাম এখানে ফাটলটার উপর চোখ রাখার কোনো প্রয়োজন ছিল না কেননা ব্যাবলার দুটি ঠিক তার কয়েক ফুট নিচে ছিল এবং চিতাটা নড়লে ওরাই আমাকে সতর্ক করবে আমি আঁকা বাঁকা খাত দিয়ে হেঁটে প্রায় চল্লিশ গজ উঠেছি তখন আমি ফাটল থেকে দশ গজ নিচে একটু বাই হঠাৎ ব্যাবলার দুটি ভয় পেয়ে ডানা মেলল ছোট একটা ওক গাছের ডালে বসে উত্তেজিত হয়ে লাফাতে লাগলো এবং ওদের স্পষ্ট এবং জোরালো ডাক ডাকতে লাগলো যে ডাক পাহাড়ি অঞ্চলে আধ মাইল দূর থেকে শোনা যায় আমি দ্রুত গুলি চালাবার জন্য রাইফেলটা ধরলাম এক মিনিট নিশ্চলভাবে দাঁড়িয়ে আবার আস্তে আস্তে সামনে এগোলাম এখানে জমিটা ভেজা এবং পিচ্ছিল আমি ফাটলের উপর চোখ নিবদ্ধ করে দুপা এগোতেই আমার রাবার শোলের জুতো ভেজা মাটিতে পিছলে গেল আমি টাল সামলাতে সামলাতে চিতাটা এক লাফে ফাটলে উঠে গেল উপরে ঝোপ থেকে এক রাস কালিগি ফেজেন্ট আমার মাথার উপর দিয়ে উড়ে গেল আমার দ্বিতীয় উদ্যম নিষ্ফল হলো আমার পক্ষে চিতাটাকে আবার তার আদি অবস্থানে তাড়িয়ে নিয়ে যাওয়া সহজ কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না কেননা উপর থেকে দেখতে গেলে পাথরের ফাটলটা একদম কাছে না আসলে দেখা যায় না এবং সেই জায়গায় আমি পৌঁছবার আগেই চিতাটা খাদ দিয়ে অনেক দূরে নেমে যাবে আমার এবং ইবারসনের খাদের খোলা জায়গায় দেখা হওয়ার কথা দুপুর দুটোই ও তার একটু আগে রুদ্রপ্রয়াগ থেকে ফিরল সঙ্গে বেশ কিছু লোক ও যা আনতে গিয়েছিল বহন করে আনছে এর মধ্যে ছিল খাবার পানীয় তার মানে চা আমাদের পুরনো সঙ্গী পেট্রোম্যাক্স যদি দরকার পরে এবার ওটাকে আমি বয়ে বেড়াবো দুটো অতিরিক্ত রাইফেল গুলি বারুদ আমার মাছ ধরার ছিপ বেশি পরিমাণে সায়ানাইট এবং জাতিকল খাদের মধ্যে একটা স্বচ্ছ নদীর ধারে বসে আমরা দিনের আহার খেলাম চা পর্ব শেষ করে আবার মরিটার কাছে ফিরে গেলাম এবার আমি মরিটার অবস্থান সম্বন্ধে বলবো আপনারা তাহলে আমাদের গতিবিধি এবং পরবর্তী ঘটনাগুলি বুঝতে পারবেন চার ফুট চওড়া ও কুড়ি ফুট লম্বা সমতল ভূমিটার খাদের দিকের পাঁচ ফুটের কাছাকাছি মরিটা পড়েছিল এই ভূমি খণ্ডটার উপর দিকটা উঁচু ঢিপি দ্বারা সুরক্ষিত নিচের দিকে ছিল ভীষণ উথরাই এবং ছড়ানো গোলাপের ঝোপ ঢিপির উপরে খর্বকার মেডলার গাছটা মাচানের ভার বইবার পক্ষে উপযুক্ত ছিল না সেই কারণে আমরা ঠিক করলাম যে বন্দুক বিষ ও জাতিকলের উপর নির্ভর করব এই সিদ্ধান্তে আসার পর আমরা যোগার যন্ত্র করতে লাগলাম প্রথমে মরিটায় বিষ প্রয়োগ করলাম সময়ের অভাবে চিতাটা এর অল্প অংশ খেয়েছিল আশা ছিল যে এবার ও যথেষ্ট পরিমাণে আহার করে নিজেকে বিষিয়ে তুলবে চিতাটা যে জায়গায় যেভাবে দাঁড়িয়ে খেতে পারে আমি সেভাবে সেই জায়গায় চোখ রেখে ইভারসন ওর পয়েন্ট টু সিক্স ফাইভ ম্যানলিকার যেটার ঘোড়া দুটো হালকা এবং আমার পয়েন্ট ফোর ফাইভ জিরো রাইফেল দুটোকে দুটো ডালের সঙ্গে বাঁধলো আমরা যে দিক দিয়ে মরির কাছে যাব ডাল দুটো সেদিকে চিতাটা যে কোনো দিক দিয়ে মরির দিকে আসতে পারে কোথাও কোনো অনতিক্রম্য বাধা ছিল না অবশ্য আমি ওকে যেখানে দেখেছিলাম সেখান থেকে ওর আসার স্বাভাবিক রাস্তা হলো পনেরো ফুট মতো সমতল জমি ধরে আমরা এই সমতল জমিটাতেই বড় জাতিকলটা পুঁতলাম। পোতার আগে জমি থেকে প্রতিটি শুকনো পাতা, ছোট ছোট কাঠকুটো, ঘাস তুলে ফেললাম। আমরা এরপর পর্যাপ্ত মাপের এক গর্ত খুললাম লম্বা, চওড়া এবং গভীর। খুঁড়ে তোলা মাটি দূরে নিয়ে গেলাম। গর্তে কলটা বসিয়ে স্প্রিংে চাপ দিয়ে কলে চোয়াল দুটি ফাঁক করলাম কলে একটা প্লেট আছে যেটা কাজ করে সেটাকে যতটা সম্ভব খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করলাম কলটাকে এবার সবুজ পাতা দিয়ে ঢাকা হলো তার উপর দেয়া হলো শুকনো পাতা কাঠকুটো ঘাস ঠিক যেভাবে আগে ছিল কলটা এত ভালোভাবে পোতা হলো যে আমরা যারা কলটা পেতেছিলাম সঠিক অবস্থান খুঁজে পাচ্ছিলাম না এবার আমার মাছ ধরার সুতোর দিকটা বাধা হলো একটা রাইফেলের ঘোড়ার বাটি। অর্থাৎ মুড়িটা দশ ফুটের মধ্যে নিয়ে যাওয়া হলো সেখান থেকে ঘুরিয়ে এনে দ্বিতীয় রাইফেলের বাটে জড়িয়ে ঘোড়ার সঙ্গে বাধা হলো এবার সুতোটাকে কাটা হলো আমার বেশ দুঃখ হলো সুতোটা নতুন এবং ভালো ছিল একদিক বাধা হলো মহিলাটির কোমরে তার ভিতর দিয়ে সুতোটা চালিয়ে ঘোড়ার সঙ্গে বাধা সুতোগুলোকে টেনে শক্ত গিট দেওয়া হলো দ্বিতীয়বারের জন্য সুতোটাকে আবারও কাটা হলো আমরা শেষবারের মতো নিজেদের হাতের কাজটা দেখলাম বেশ ভালোই মনে হলো এবার খেয়াল হলো যে চিতাটা যদি ঘুরে এসে আমাদের দিক থেকে মরিটার দিকে যায় তাহলে ও সম্ভবত বন্দুক এবং ফাঁদ এড়িয়ে যেতে পারে সেটা বন্ধ করার জন্য আমরা গ্রাম থেকে একটা শাবল আনতে বললাম ইতিমধ্যে আমরা কিছু দূর থেকে পাঁচটা কাটা ঝোপ কেটে নিলাম সমতল জমিতে আমাদের দিকটা সাবল দিয়ে এক ফুট গভীর পাঁচটা গর্ত খুঁড়ে দিলাম যাতে ঝোপগুলো শক্ত এবং স্বাভাবিক দেখায় যেন ওগুলি পাহাড়ের গায়ে গুজিয়েছে এবার আমাদের প্রত্যয় হলো যে ইঁদুরের চেয়ে বড় কোনো জন্তু কোনো না কোনো রূপে মৃত্যুকে এড়িয়ে মরিটার কাছে এসে কোনো অংশ খেতে পারবে না রাইফেল দুটি সেফটি ক্যাচ খুলে দিয়ে গ্রামে ফিরে এলাম গ্রাম থেকে পঞ্চাশ গজ দূরে যেখানে আমরা এসে জমাট রক্ত দেখেছিলাম তার কাছে একটা ডালপালা ছড়ানো আম গাছ ছিল গ্রাম থেকে পাটাতন এনে সেই গাছে মাচান বানালাম তার উপরে দিলাম সুগন্ধি খড় ওর উপরে হলো তিনশো গজ শেষ হলো রুদ্র প্রয়াগের নর খাদক চিতা পার্ট এইট খুব তাড়াতাড়ি ফিরে আসব কাহিনীর পরের অংশ নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার